আজ ঐতিহাসিক 19 মার্চ 1971 সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে তৎকালীন জয়দেবপুর বর্তমানের গাজীপুরে। দিবসটি উপলক্ষে গাজীপুরের সার্কিট হাউসে অনুপ্রেরণা 19 ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার, যাচ্ছি সেখানে। মাহমুদা শিকদার, শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন। প্রিয়া, সকাল 10টা থেকেই গাজীপুরের অনুপ্রেরণা 19, যেটি সার্কিট হাউসে অবস্থান করছে, সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এবং এই অনুপ্রেরণা 19টাকেই এখানে যে ভাস্কর্য, সেই ভাস্কর্যটাকে এখানে স্থাপন করা হয়, যে 1971 সালের যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তার শুভ সূচনা হয়েছিল গাজীপুর থেকে। এবং 19 মার্চ মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রথম যে গুলিটি ছোড়া হয়েছিল, সেটি এই গাজীপুর থেকেই ছোড়া হয়েছিল। কাজী আজিমুদ্দিন সাহেবের যে পিস্তলটি, সেই বন্দুক থেকে প্রথম গুলিটি ছোড়া হয়েছিল। এবং সেখান থেকে আসলে পুরো বাংলাদেশে একটি কথা রটে যায় যে জয়দেবপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবং সেই জয়দেবপুরের পথ ধরে আসলে স্বাধীনতার পক্ষে যে যুদ্ধ, সেই যুদ্ধটি শুরু হয়ে যায়। এবং সকাল থেকেই বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং বর্তমানে যারা শ্রদ্ধা নিবেদন করছে, আমি একটু তাদেরকে বলি যে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে তারা এখন ফুল দিচ্ছেন। এবং সকাল থেকেই গাজীপুরের যিনি জেলা প্রশাসক আছেন আনিসুর রহমান, তার নেতৃত্বে সিভিল সার্জন অফিস থেকে এবং আরও যারা আছেন, তারা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের স্বপক্ষে যারা ছিলেন, তারা প্রত্যেকেই এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা যদি এখানে যারা ফুল দিতে এসেছেন তাদের সাথে একটু কথা বলি, যে আপনার এখানে যে মুক্তিযুদ্ধের পক্ষে যে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে, আমরা সেই সম্পর্কে আপনাদের কাছে জানতে চাই যে এই যে দিনটি 19 মার্চ, প্রায় সময় আমরা শুনছি যে অনেকেই বলছে যে এটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক, তো এক্ষেত্রে আপনাদের মতামত কি? জি, ধন্যবাদ। আমরা সকলেই জানি এবং দেশবাসী জানে যে 19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে আমাদের এই গাজীপুরের মাটি ও মানুষের সন্তান মাননীয় মুক্তিযুদ্ধামন্ত্রী আকম মোজাম্মেল হক স্যারের নেতৃত্বে। সেদিন সরাসরি সম্মুখে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ হয়। আমাদের যে মনু খলিফা এবং রোশন সাহেব, ওনারা শহীদ হয়েছিলেন, তারা কিন্তু অস্ত্র নিয়ে তাদেরকে পাকিস্তানের ক্যাপ্টেনকে হত্যা করেছিলেন। তো এই বিষয়টি আসলে আমরা অবশ্যই গাজীপুরবাসীর পক্ষ থেকে এবং গাজীপুর একজন কর্মকর্তার পক্ষ থেকে যেটা রাষ্ট্রীয়ভাবে আসলে স্বীকৃতি দেওয়া হোক, এটা আমাদের প্রাণের দাবি। শিশুদের মাঝে ওইটা পড়া শুনছিলেন যে 1971 সালের যে 19 মার্চ যুদ্ধের স্বপক্ষে যে বুলেটটি ছোড়া হয়েছিল গাজীপুর থেকে, তারই পরিপ্রেক্ষিতে এই যে দিনটি 71 সালে মুক্তিযুদ্ধের সূচনার যে শুভ শুরু, সেই শুরুটাকে আসলে শুধু গাজীপুর না, পুরো বাংলাদেশ তথা রাষ্ট্রীয়ভাবে যাতে এই দিবসটি পালন করা হয়, এটি সর্বস্তরের মানুষের একটি। মাহমুদা, ধন্যবাদ আপনাকে।